ওমা এবার আমরা মধ্যাহ্নকালীন একটা লীলা আস্বাদন করব। লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তো লীলা জ্ঞানী মা অনেক ভুল টুটি হতে পারে, তো নিজেদের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। তো মা লীলা আস্বাদন করব, তো করার আগে কি করতে হবে, একটু গৌর চন্দ্রিমাটা আস্বাদন করতে হবে। গৌর চন্দ্রিমাটা আস্বাদন না করলে কি হয়, বৈষ্ণব অপরাধ হয়। গৌর চন্দ্রিমাটা আস্বাদন করব, তারপরে লীলার মধ্যে প্রবেশ করব। কি বা ধান অগলি Oh,
गुमधान ली ला गो रा সচিনন্দন গৌর হরি
মনে তে পড়িল নদী আর গৌর হরি মনে তে পড়িল মধ্যাহ্ন লীলার কথা মনে তে পড়িল আরে ব্রজ ভাবে বিবর হয়ে মনে তে পড়িল বৃন্দাবনের ভাবে আমার মনে তে পড়িল আমার সচিনন্দন গৌর হরি মনে তে পড়িল গৌর হরি বল হরি বল মা গৌর হরি আজ কোথায় এসেছে গো কোথায় এসেছি ও বাবা কোথায় এসেছি নদিয়া নগরী শচি মাতার ঘর আলো করে উদয় হয়েছে জগন্নাথ মিশ্রণের ঘর আলো করে এসেছে তো গৌর সুন্দর আমার এসেছে তাই এখানে মহাজন কি বলছে মহাজন বলছে আমার সেই তো এসেছে সেই তো এসেছে বোজের বাঁকা বংশীধারি সেই তো এসেছে আরে বোজের বাঁকা বংশীধারি সেই তো এসেছে আরে কালিয়া দমন কারি সেই তো এসেছে বোজের মাকা বংশীধারি সেই তো এসেছে আরে আবে হলো গৌর হরি সেই তো এসেছে আরে আবে হলো গৌর হরি বোজের মাকা বংশীধারি বৃন্দাবনের ভাবে তাহলে কি এসেছে বোজের মাকা বংশীধারী এসেছে কোথায় নদিয়া নগরে বোজের বাঁকা বংশীধারী কালিয় দমনকারী এসেছে নদিয়া নগরে শচী মাতার ঘরে মা গৌর হরি এসে কি করছে গো গৌর হরি আমার আজ কি করছে না সুর ধ্বনির তীরে হরি নাম করছে হরি বল হরি বল আর বলছে ঋতুর প্রেম নিবিয়া বদন ভরে বলুরি হরি শরীরতে নিতাই ডাকে আন শান্তিপুর ডুবু ডুবু নদিয়ে লোবা পুরো
শান্তি পুর ডুবু ডুবু নদী এলো এমনি ভাবে মা গৌর সুন্দর আমার সুর ধ্বনির তীরে হরিনাম সংকীর্তন করছি। হরি তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, দেখবি যদিয়া সোনার নদিয়া সচি মাতার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ধ্বনির তীরে আমার আলো পড়ে যায়, তোরা দেখবি যদি আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। মা গৌর হরি আমার নৃত্য করছে সুর ধ্বনির তীরে, আর নৃত্য করিতে করিতে হরির সেই মধ্যাহ্নকালীন লীলার কথা মনে পড়ল। তাই গৌর হরি বলছে রামানন্দের মুখ বানিয়ে বলছে, ও রামানন্দ গো রামানন্দ গো রামানন্দ রাধে রাধে রামানন্দের মুখ পানে চেয়ে বলছে রামানন্দ, ও রামানন্দ এই তো যাওয়ার সময় হলো, যাবে না সেই সূর্য পূজা করিতে যাবে না রামানন্দ? চলো চলো আমরা সবাই মিলে যাই। ও রামানন্দ তুমি আরি বিলম্ব করো না গো, বিলম্ব করো আরি বিলম্ব করুণা গো, চলো চ
আরে বিলম্ব করো না হে তোরা কুটি চলো চলো আরে বিলম্ব করো না গো তোরা কুটি চলো চলো আরে বিলম্ব করো না গো রামানন্দ আর বিলম্ব করো না এই তো যাওয়ার সময় হয়েছে এই তো মধ্যাহ্ন সময় চলো চলো তুমি আর বিলম্ব করো না তুমি সূর্য পূজার ধ্রুব সাজাও সূর্য পূজার সজানি বিলম্ব করো না গো সূর্য পূজার ধ্রুব সজাও পূজার দ্রব সাজা হরি বল হরি বল রামানন্দ আর বিলম্ব করো না মা গৌর হরির এমন কথা শুনে এখানে মহাজন বলছে কি বলছে গো হ্যাঁ গো বাবা কি বলছে মহাজন কি বলছে গো ভাবা বেশে গোরা আপনি পূজিতে যাব চল হে এখনি আরে বিলম্ব করো গৌর হরিমা ভাবা বেশে গোরা চাঁদ কহে আপনি সুরজ পূজিতে যাব চলো হে এখন গৌর হরি এমনটা কেন মনে হলো গো গৌর সুন্দর মহারাজ বৃন্দাবনের ভাবে বিবর হয়েছে
ব্রজ ভাবে বিভোর হয়েছে গৌর সুন্দরে আমার, সেই পুরবের ভাবে বিভোর হয়ে গৌর সুন্দর রামানন্দের মুখ পানে চেয়ে বলছে, রামানন্দ আর বিলম্ব করো না, এই তো মধ্যাহ্ন সময় হয়ে গেছে, তুমি আর বিলম্ব করো না রামানন্দ, তুমি সূর্য পূজার পসরা সাজাও। গইয়া তো কহি গোরা রায় পথে বহিরা, তো কহি গোরা রায় পথে বহিরা, নদিয়া রাজি পথে আলো করে যায়বারে তারা চলে যাই গো, পথে নাটুয়া এইবার তারা চলে যাই গো, হরি বল হরি বল, নাটুয়া এইবার তারা চলে যাই গো, আর কোমদ বধুয়া এইবার তারা এইবার তারা চলে যাই রে, এইবার তারা এইবার তারা চলে যাই গো, বলি রাজি পথের নাটুয়া এইবার তারা চলে যাই গো, ও রাজি পথের নাটুয়া এইবার তারা চলে যাই গো, মা কারা চলল না রাজপথের নাটুয়া কুমদ বধুয়া, কারা চলল গো মা না কারা চলল না, তারাই যে চলিল আর তারাই যে চলিল, তারাই যে চলিল রাজপথের নাটুয়া, তারাই যে চলিল রাজপথের চলিল, নাগরীর কুমদ বধুয়া তারাই যে চলিল, রাজপথের নাটুয়া রাজপথের নাটুয়া রাজপথের নাটুয়া তারাই চলল, এই জগতে নাগরী কারা মা, নাগরীরাও চলল, কারা নাগরী না তারাই যে নাগরী, তারাই যে নাগরী, তারাই যে নাগরী, আরে গৌর ছাড়াই আনে বোঝে না তারাই তো নাগরী, গৌর ছাড়াই আনে বোঝে না তারাই তো নাগরী, বোঝে না তারাই তো নাগরী, গৌর ছাড়াই না তারাই তো নাগরী, আরে গৌর চরণে সঁপে দিয়েছি তারাই তো নাগরী, গৌর চরণে সঁপে দিয়েছি তারাই যে নাগরী, কারা নাগরী না যারা গৌর চরণে সব কিছু সঁপে দিয়েছে, জীবন যৌবন মনপ্রাণ সব কিছু হা গৌর তো তোমার হলাম বলে সব কিছু সঁপে দিয়েছে, তারাই চলল নাগরীরা চলল না তারাই চলল রাজপথের নাটুয়া কুমদ বধুয়া, তারা চলছে আরে চলে চলে যাই রে, চলে চলে যাই,
তারি ঠমুকে ঠমুকে তারা চলে চলে যায় রে ঠমুকে ঠমুকে তারা চলে চলে যায় রে আর হরি নাম বিলাইয়া চলিয়া যায় রে হরি নাম বিলাইয়া চলে চলে যায় রে এইভাবে গৌর সুন্দর চলল কোথায় সূর্য পূজা করিতে আর এই ভাব দেখেছে কি অগ বাসুদেব ঘোষে কহে মনে রোহ দিশে অগ বাসুদেব ঘোষে কহে মনে রোহ দিশে আর বাসুদেব ঘোষে কহে মনে রোহ দিশে মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশে আর মধ্যাহ্ন লীলার কথা করিলা প্রকাশে মধ্যাহ্ন লীলার কথা করিল প্রকাশে অগ বাসুদেব ঘোষে বার লীলা অ প্রকাশ বাসুদেব ঘোষে বার লীলা আর লীলা প্রকাশ রাধে রাধে
जय निताई जय राधेश्यम जय वृंदावन धाम जय वृंदावन धाम जय निताई जय गौर अमा एत समय कोथाई छिलाम गो कोथाई छिलाम बाबा श्री धाम नवद्वीपे एइबार कोथाई जाबो आमरा सबाई मिले जाबो सेई मधुमय श्री धाम बृंदावने ओमा बृंदावन लीला आस्वादन करते हले एकटु उलुध्वनि करते हय उलुध्वनि माने कि उलु कथार अर्थ हलो कृष्ण और ध्वनि कथार अर्थ हलो राई धरि राधा रानी निताई गौर हरि बोल हरि बोल तो उलुध्वनि शंकर ध्वनि छाड़ा मा बृंदावन लीला आस्वादन करा जाए ना बा खूब सुंदर हरि बोल हरि बोल राधा रानी की वृंदावन धाम की गिरी गोवर्धन की राधा कुंड की श्याम कुंड की हरिबासुर की जय जय श्री गुरु निताई गौरी सीतानाथ वेम्पेमानंद गौर हरि हरि मा वृंदावने तो जाब तो वृंदावने जेते गेले एखन पैसार प्रयोजन टाका पैसा आमादेर काछे किछु नेई লকডাউন হচ্ছে না কি করে যাব তো না মনটাকে নিয়ে যেতে হবে মনটাকে রথ করে আমরা মনোরথ করে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব মধুর লীলা আস্বাদন করব তো সবাই মিলে মা একটু উলুধ্বনি করবেন আর সবাই মিলে বাহু তুলে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলে যাব সবাই মিলে चल रे अमार मधुर वृंदावन जमुनारी धारे धारे तमाले दीवन सबाई मिले मायरा बाबारा किन्तु हाथ तुलछे ना मधुर চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কামালে রিবন ধ্বনি বা খুব সুন্দর ললিতাবি শাখাই আদি
जो सखी भवली श्यामली मली सर वृंदावन चल मन चल मन चल मन चल मन वृंदावन वृंदावन तो वृंदावने तो एसे गेछि एकटु राधा नाम जप करते हबे तो राधा रानी नाम करते हय वृंदावने एसे आर नवद्वीपे कि बोलते हय हरे कृष्ण जय निताई जय गौर आर वृंदावने एसे कि करते हय राधे राधे तो सबाई मिले मा एकटु राधा नामटा जप करे नेब गुमिरि कृष्णा मेरी रसना लगाए राधा नाम की छे मेरे मुरली बजाए राधा नाम की भाई मेरे रसना लगाए राधा नाम की वंशे को कार राधा नाम की मेरा रसना लगाए राधा नाम की सबाई मिले बाहु तुले मा कोई देखे हाथ उठछे ना बाबा दी आगे भी राधा तो पीछे भी राधा आगे भी राधा पीछे भी राधा आगे भी राधा तो पीछे भी राधा बिना
বৃন্দাবনে এসে গেছি মায়েরা আর চিন্তা নেই এবার আমরা কি করব বাবা বৃন্দাবন লীলা আস্বাদন করব হে হে वृंदावन धाम वृंदावन धाम श्री कृष्ण रे जतक लीला श्री कृष्ण रे जतक लीला सरोवर तम गोप खेला गोप खेला नरब সর্বতম নর লীলা মধুর লীলা এমন বৃন্দাবন লীলার বলিহারি যাই রে এমন বৃন্দাবন লীলার বলিহারি বৃন্দাবনে প্রধান নায়িকা কি বৃন্দাবনের নায়িকা কি কুমার শ্রীমতী রাধারানী শ্রীমতী রাধারানী কি করছে অষ্টসখীর পরিবৃত্তা ললিতা সখী কি বলছে ওরে ললিতা ওরে ললিতা ওরে ললিতা ললিতা এই ললিতা এই মধ্যাহ্ন সময়ে সূর্যের এত প্রখর রৌদ্রে আমার বধূ গোষ্ঠে গোচারণে গিয়েছে গোষ্ঠে গিয়েছে আমার বধু আমার বধুর রাতল চরণে কত না আঘাত লাগছে কত না ব্যথা লাগছে আমি জানি না সখি তাই বলছি ও ললিতা ললিতা রে সকালে ও ললিতা ললিতা রে ললিতা রে ওরে আমার প্রিয় সখী ওরে ললিতা রে এই মধ্যাহ্ন সময়ে সূর্যের প্রখর
আমার বধু গোষ্ঠীকে চরণে গিয়েছি, কত না আঘাত লাগছে, কত না আমার বধুর কষ্ট হচ্ছে তা আমি জানি না। ওরে ললিতা রাধে রাধে ললিতা। আমি কেমন ভাবে বধুর দর্শনে যাবো তুরে বল, আমার ঘরে আছে বাদনী শাশুড়ি ননদিনী, আমি এই মধ্যাহ্ন সময়ে কেমন ভাবে যাবো তুরে বল সুখী। তোদের কাছে বলি ললিতা, আমার মনটা যে আকুল ব্যাকুল করছে বধুর দর্শনে যাওয়ার জন্যে, তাই বলছি ওরে ললিতা সখী, ওরে আমার প্রিয় সখী ললিতা, তোর কাছে বলি শুনি। গুণিদারণ বিদি উড়াইল সিদি দিল এই ভদিতে বা আমার নিদারণ বিধি উড়াইলু সিধি দিল এই ঘরে দেবা জন্ম দিল বিধি আমার কে করিল জন্ম দিল বিধি আমার কে করিল আর দিন দিল নারীর জন্ম দিল বিধি আমার কে করিল Yeah.
जन्म दिलो বিধি আমার কি করল সুখী রে ওরে ললিতা সুখী আমি যদি বিধির বিধান পেতাম তাহলে বিধানে আগুন জ্বালিয়ে দিতাম তাই বলি বিধি আমার কপালে কি দিল তা আমি জানি না ললিতা তা তোরাই বলে আমি এই মধ্যাহ্ন সময়ে কেমন করে যাব বধুর দর্শনে কেমন ভাবে যাব তোরা বলে সুখী আমার বধু গোষ্ঠ গোচারণে গিয়েছে যখন গিয়েছিল বধু আমি অট্টলিকার পরে বসে বসে দেখছি বধু চলছে।